আজকের ক্লাসে আমরা জানব অনুঘটন বা ক্যাটালিসিস কত ধরনের হয় বা কিভাবে এদের শ্রেণীবিভাগ করা হয়েছে, বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক কোন ভৌত দশায় আছে তার উপর ভিত্তি করে অনুঘটন প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে, সমসত্ত্ব অনুঘটন বা হোমোজিনিয়াস ক্যাটালিসিস আর অসমসত্ত্ব অনুঘটন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। প্রথমে এসো দেখি সমসত্ত্ব অনুঘটন কাকে বলে। যখন বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক সকলে একই ভৌত দশায় থাকে তখন তাকে সমসত্ত্ব অনুঘটন বলে। কিছুই বোঝা গেল না? আচ্ছা, এই উদাহরণটা দেখো। লঘু HCl এর উপস্থিতিতে চিনি বা সুক্রোজের জলীয় দ্রবণের আদ্র বিশ্লেষণ ঘটে তৈরি হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এখানে HCl কাজ করছে অনুঘটক রূপে, আর দেখো এরা সকলেই রয়েছে জলীয় দ্রবণে তরল অবস্থায়। তাহলে এটা হলো সমসত্ত্ব অনুঘটনের উদাহরণ। একইভাবে এখানে আরো কয়েকটা বিক্রিয়া দিলাম। প্রতি ক্ষেত্রেই দেখো বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক ওরা সেম পেজে রয়েছে। এগুলো সব সমসত্ত্ব অনুঘটন ক্রিয়া। আর যদি এমন হয় বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক আলাদা আলাদা ভৌত দশায় রয়েছে, তাহলে তাকে বলা হয় অসমসত্ত্ব অনুঘটন বা হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস। যেমন দেখো হেবার পদ্ধতিতে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে তখন আয়রন চূর্ণ অনুঘটক হিসাবে কাজ করে। এখানে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট সবাই রয়েছে গ্যাসীয় দশায়, কিন্তু অনুঘটক মানে আয়রন চূর্ণ তো কঠিন, কাজেই এটা হলো অসমসত্ত্ব অনুঘটন। একইভাবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় SO2 যখন অক্সিজেন দিয়ে জারিত হয়ে SO3 তৈরি করে তখন কঠিন ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহৃত হয়, এটাও এক ধরনের অসমসত্ত্ব অনুঘটন। এই যে দেখছো বিভিন্ন গ্যাসীয় পদার্থের বিক্রিয়া হচ্ছে আর সেখানে কোনো কঠিন পদার্থ অনুঘটক হিসাবে কাজ করছে, এর কার্যপ্রণালীটা কিসের ওপর নির্ভর করে আছে জানো? সেই অধিশোষণ তত্ত্ব মানে অ্যাডসর্পশন থিওরি। মডার্ন অ্যাডসর্পশন থিওরি অফ ক্যাটালিসিস বলছে কঠিন অনুঘটকের সাহায্যে কোনো অসমসত্ত্ব অনুঘটন মোট 5টা ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এসো আমরা ছবি এঁকে উদাহরণ দিয়ে সব কটা ধাপ বুঝে নিই। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে F+B থেকে D আর E তৈরি করে ফেলছে। M হলো আমাদের সেই কঠিন অনুঘটক, সেটা হতে পারে কোনো ধাতু। এই হলো সেই ধাতব অনুঘটকটার পৃষ্ঠতল বা সারফেস। সবকিছু এই সারফেসেই কিন্তু হবে, তাই মন দিয়ে লক্ষ্য করো। প্রথম ধাপে বিক্রিয়ক পদার্থগুলো মানে A আর B ব্যাপন প্রক্রিয়ায় এই অনুঘটকের পৃষ্ঠতলের কাছাকাছি আসবে। এবার ওই কঠিনের পৃষ্ঠতলটা উপর থেকে দেখে সমান আর মসৃণ মনে হলেও আসলে তা নয়। কিছু কিছু জায়গায় মুক্ত ইলেকট্রন, যোজ্যতা এগুলোর তফাৎ রয়েছে। তার ফলে অনুঘটকের পৃষ্ঠতলে তৈরি হয় কিছু অ্যাক্টিভ সেন্টার বা সক্রিয় কেন্দ্র, যেখানে বিক্রিয়ক পদার্থ এসে জুড়তে পারে। দ্বিতীয় ধাপে সেটাই হচ্ছে, বিক্রিয়ক পদার্থগুলো এসে ওই অ্যাক্টিভ সাইটে অধিশোষিত হলো, অবশ্যই রাসায়নিক অধিশোষণ, না হলে নতুন পদার্থ উৎপন্ন হবে না। তৃতীয় ধাপে অধিশোষিত বিক্রিয়কগুলো মিলে একটা সক্রিয় জটিল যৌগ তৈরি করছে, এটাই 4 নম্বর ধাপে ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ D আর E তৈরি করে ফেলছে। দেখতে পাচ্ছ তো? এখন এই D আর E মানে বিক্রিয়াজাত পদার্থগুলোর বিশোষণ ঘটবে, মানে অনুঘটকের পৃষ্ঠতল থেকে ওরা মুক্ত হয়ে যাবে। পঞ্চম বা শেষ ধাপ এটাই, ব্যাপন ক্রিয়ায় ওরা অনুঘটকের পৃষ্ঠতল থেকে দূরে সরে যাবে, যাতে ফাঁকা অনুঘটকের পৃষ্ঠতলে আবার নতুন বিক্রিয়ক এসে জুড়তে পারে।
এইভাবে সাইক্লিক ওয়েতে অনুঘটন প্রক্রিয়াটা চলতে থাকবে। যেমন দেখো, এখানে নিকেল অনুঘটকের সাহায্যে ইথিলিন অণুর হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটানো হচ্ছে। কিভাবে নিকেল পৃষ্ঠতলে হাইড্রোজেন আর ইথিলিন অধিশোষিত হলো, তারপর সেখান থেকে ইথেন অণু তৈরি হয়ে মুক্ত হয়ে গেল, বুঝতে পারছো তো? তাহলে বুঝতেই পারছো অনুঘটনের উপর এই পৃষ্ঠতলের বিরাট ভূমিকা রয়েছে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তার অধিশোষণ মাত্রাও বাড়বে, ফলে অনুঘটকটার কার্যকারিতাও বেশি হবে। তাই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কঠিন অনুঘটকগুলোকে হয় গুঁড়ো করে নয়তো একেবারে সূক্ষ্ম চূর্ণ করে নেওয়া হয়। অনুঘটন যে শুধু রাসায়নিক পরীক্ষাগারে হয় তা কিন্তু মোটেই নয়। আমাদের শরীরেও কত রাসায়নিক বিক্রিয়া দিন রাত হচ্ছে বলতো? প্রতিদিন যত খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের ভাঙতে দরকার হয় এনজাইম বা উৎসেচকদের। জানো কি, ওদের কাজটাও এই অনুঘটকের মতোই। তফাৎ তো কিছু আছে? জানতে চাও কি এই উৎসেচকদের সম্পর্কে? তাহলে অবশ্যই দেখে নাও পরের ভিডিওটা।